হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুজাতা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আজ খুব সহজে লোটে মাছের তেল ঝাল বানাবো। আজ লোটে মাছ রান্না হবে, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে। এর আগেও কিন্তু লোটে মাছের বিভিন্ন রেসিপি আপনাদের শেয়ার করা আছে। আজ খুব সহজে এই রান্নাটা করব আর অসাধারণ টেস্ট হয় এইভাবে রান্নাটা করলে। তাহলে চলুন মাছ কেটে ফিরে আসছি রান্নাতে। কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তেল দিয়ে দেব। তেলও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নেব। তেলে ফোড়ন দেব তেজপাতা, আর অল্প করে কালো জিরে দেব। কালো জিরে ফোড়ন তেলে দিলে কিন্তু অসাধারণ টেস্ট হয় আর শরীরের পক্ষে খুবই উপকারী কালো জিরের তরকারি। দেখুন, কালো জিরে তেজপাতা খুব ভালোভাবে একটু ভেজে নেব। কালো জিরে তেজপাতা ভেজে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব, বারবার নাড়াচাড়া করে পেঁয়াজ লাল করে ভেজে নিতে হবে। রসুন বাটা দিয়ে দেব। পেঁয়াজ রসুন সব কিন্তু নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। টমেটো কুচি, কাঁচা লঙ্কা, জিরে, গোলমরিচ বাটা সব একসাথে দিয়ে দেব। দিয়ে এবার কিন্তু 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে খুব ভালোভাবে মশলা কষাই করে নিতে হবে। আর এই 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে মশলা কষাই করতে করতে যতক্ষণ না মশলা থেকে তেল না ছেড়ে দেয় ততক্ষণ মশলা কষাই করতে হবে। অল্প করে জল দিয়ে দিয়েছি, এবার জল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। জল দিয়ে মশলা কষাই করলে কিন্তু মশলা খুব সুন্দর কষাই হয় আর মশলা পুড়ে ওঠে না, তরকারিও খুব ভালো টেস্ট হয়। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। স্বাদ মতো লবণ, মশলা এবার নাড়াচাড়া করে কষাই করে নেব। খুব সহজে লোটে মাছে তেল ঝাল বানাচ্ছি। দেখুন, মশলা কিন্তু কষাই করা কমপ্লিট হয়ে গেছে। মশলা থেকে দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিতে শুরু করে দিয়েছে। এবার কিন্তু জল দিয়ে দেব। জল দিয়ে খুব ভালোভাবে 5 মিনিট ফুটিয়ে নেব। আর এই লোটে মাছ কেটে নিয়েছি, 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, লোটে মাছ দিয়ে দেব। এবার কিন্তু আরও 5 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব। নিলেই কিন্তু লোটে মাছের খুব সহজ পদ্ধতিতে তেল ঝাল রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এই লোটে মাছ কিন্তু এইভাবে রান্না করলে লোটে মাছ গলে যায় না, আর টাটকা লোটে মাছ হলে তো একবারে গলবে না, সব গোটা গোটাই থাকবে। খুব ভালোভাবে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে একবার 1 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। 1 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, লোটে মাছের তেল ঝাল রেডি হয়ে গেছে। এবার কিন্তু নামিয়ে নেব। আপনারা এতক্ষণ দেখলেন খুব সহজে আর কম সময়ের মধ্যে কিন্তু লোটে মাছের তেল ঝাল বানালাম। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে তবেই কিন্তু চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে পারবো। তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার চলে আসব। আপনাদের একটি করে লাইক কিন্তু আমার নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। আবার ফিরে আসব আরও একটি এই সাদামাটা গ্রাম বাংলার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।